আপনারা যারা অলরেডি ভোটার হয়েছেন বা কিছুদিন আগে যারা ভোটার তথ্য হালনাগাতে অংশগ্রহণ করেছেন অর্থাৎ হচ্ছে আপনি ছবি তুলেছেন এর মধ্যে অনেকে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিয়েছেন অনলাইন কপিটি ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই এটি ডাউনলোড করতে পারেননি কেননা আপনার হাতে থাকা যেই স্লিপটি রয়েছে ভোটার স্লিপ সেখানে যে ফর্ম নম্বরটি দেওয়া আছে সেটা দিয়ে ট্রাই করলে আপনার কিন্তু ঠিক এরকম দেখাচ্ছে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর ফ্রম নম্বর অথবা জন্ম তারিখ ভুল দিয়েছেন ঠিক এরকমটি আসে ঠিক আছে কিন্তু এখন কত হচ্ছে আপনি জানেন যে আপনি সব কিছু ঠিক দিয়েছেন তাহলে ভুল কেন আসবে ঠিক আছে অনেকের হচ্ছে আবার মেসেজ আসতেছে না মেসেজ আসলে কিন্তু আপনি সেখানে মেসেজের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্মার্ট আইডি কার্ডের দশ সংখ্যার নম্বরটি পেয়ে যাচ্ছেন কিন্তু যেহেতু আপনার মেসেজ আসে নাই এবং আপনি বোটা স্লিপ দিয়ে ট্রাই করতেছেন কিন্তু আপনি পাচ্ছেন না ভিডিওটি তাদের জন্য কেননা আজকে ছোট্ট একটি টেকনিক দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এনআইডি অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফাঁসে থাকা বেল এখনটি অন করে দিন এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেন থ্যাংকস ব্রো আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে ধরেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ঠিক আছে দেখাচ্ছি জাস্ট হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন করে হচ্ছে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটাতে চলে যাবেন অর্থাৎ সার্ভিসেস ডট ডব্লিউ ডট ডট ভিডি এটাতে চলে যাবেন ওকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেব ঠিক আছে ওকে এটিতে যাওয়ার পর আপনারা যেটি করবেন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর যেখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এটা বসিয়ে দেবেন ঠিক আছে এটি বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট আপনার জন্ম তারিখ দিবেন ঠিক আছে দিন মাস হচ্ছে এবং বছর এগুলো দেওয়ার পর নিচে একটি ক্যাপচার রয়েছে এটা আপনারা সকলেই জানেন এই ক্যাপসাটি আপনারা একটু জুম করে এটাতে বসিয়ে দেবেন ওকে ক্যাপসাটি সঠিকভাবে বসাবেন সঠিকভাবে ক্যাপসাটি বসানোর পর আপনি যখন এটিকে সাবমিটে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর ও জন্ম তারিখ ভুল দিয়েছেন এরকমটি দেখাচ্ছে এখন আপনি কি করবেন এখন হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে আপনি জাস্ট হচ্ছে আপনার যে ফর্ম নাম্বারটি রয়েছে এই ফর্ম নাম্বারের সামনে অর্থাৎ ফর্ম নাম্বারের একদম সামনে আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন এন এফএন জাস্ট এন এ কথাটি লিখবেন এটি ছোট্ট টেকনিক এই এনআইডি এফ এনটি লিখে আপনি যখন সাবমিট করবেন অর্থাৎ আবারও ক্যাপসাটি দিতে হবে ঠিক আছে ক্যাপসাটি দিয়ে তারপর হচ্ছে আপনি আবার সাবমিট করে দিন ওকে এখন সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে আপনার ফেসটি লোডিং হচ্ছে তারপর দেখুন বন্ধুরা পরবর্তী অপশন কিন্তু চলে এসেছে এখানে জাস্ট হচ্ছে আপনি জানেনই যে আপনার বিবেক জেলা ঠিক আছে এরপর উপজেলা এগুলো দিয়ে দিবেন ঠিক আছে বিবেক জেলা উপজেলা এগুলো দেওয়ার পর আমি ফিরে আসছি ওকে বন্ধুরা তো আপনি বি বিভাগ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো ফিল আপ করার পরবর্তী অপশনে ট্যাপ করলে আপনার হচ্ছে দেখতে পাবেন যে আপনার যে একটি কিউআর কোডের অপশন রয়েছে অথবা আপনার ফোনের যে মেসেজের অপশন সেটি আসবে ঠিক আছে অর্থাৎ আপনার ফোনের মেসেজ অপশন আপনি এখানে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে মেসেজ যাবে আর আপনি চাইলে নিচার করে মোবাইল পরিবর্তন করেও দেখে নিতে পারেন ভিডিওটি লম্বা করব না কেননা অলরেডি এই বিষয় নিয়ে আমাদের ভিডিও রয়েছে যে আপনি কিভাবে ফেস স্ক্যান ছাড়াই আপনার এনআইডি অনলাইন কপি ডাউনলোড করবেন তার মানে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো এই মুহূর্তে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আই বাটনে দেখতে পাচ্ছেন সো সেখান থেকে বাকিটা দেখে নিন যদি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আজকের এখানে আমি হিসাবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ